হঠাৎ করে বাজারে বেড়েছিল পেঁয়াজের ঝাঁজ। এক লাফে কেজি ছুঁয়েছিল 100 টাকা। এরপরই সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয়, আর আমদানি করা পেঁয়াজ বাজারে ঢুকতেই কমতে থাকে দাম। তবে দেশি পেঁয়াজ এখনও কারওয়ান বাজারে বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়, আর ভারতের পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 টাকায়। ফেলছে না আসলে পেঁয়াজ 500 টাকা লাগে, কিন্তু এখন তো 180, 70, 150, আর আশা করি পেঁয়াজের দাম আরও কমবে, 100 টাকা, 130 টাকা পারলে আসবে। দেশি পাবনা যেটা ভালোটা সেটা হলো 74 টাকা কেজি বেচতেছি, আর আমদানি করা এলসি পেঁয়াজ আছে এখন অ্যাভেলেবেল আমদানি। দেখা যাচ্ছে 5 টাকা কাস্টমার একটু বেশি হইলেও তাহলে 1-2 টাকা বাড়লো, নিয়ন্ত্রণে আসতে বাজার আছে। ক্রেতারা বলছেন আমদানি অব্যাহত থাকলে পেঁয়াজের দাম আরও কমানো উচিত। পেঁয়াজের দাম তো একটু কমছে, ইন্ডিয়ান পেঁয়াজটা ঢোকার পর থেকে দামটা কমছে, মোটামুটি নিয়ন্ত্রণে আছে, আশা করি আরও কমার মানে চিন্তা ভাবনা আছে কোরবানির দিকে। তবে দাম চড়া সব ধরনের সবজির। একসময়ের সবচেয়ে কম দামে বিক্রি হতো টমেটো। সালাদে বেশি খাওয়া টমেটোর কেজি বিক্রি হচ্ছে 100 টাকায়, শশার কেজি 50 টাকা, খুব বেশি ঝাল নেই মরিচের বাজারে, কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে 50 টাকা, করলার কেজি 60 টাকা, নতুন বেগুন এসেছে বাজারে তবুও কেজি 60 টাকা। গত সপ্তাহে যে বৃষ্টিটা গেছিল, বৃষ্টির পরে যে ব্যবসা গরম পড়ছে, ব্যবসা গরমের কারণে শাকসবজি অনেক নষ্ট হয়ে গেছে, খেতে অনেক পছন্দ হয়ে গেছে, তাই এখন মালের দাম একটু বেশি। শাক কিনছি 3 রকমের, পালং শাক, লাল শাক, কলমি শাক, পটল কিনছি, করলা কিনছি, আরও বাজার করব। লেবু হালি বিক্রি হচ্ছে 20 টাকা, আর গাজরের কেজি 120 টাকা, ধনের পাতা কেজি 100 টাকা, পুঁই শাক, লাল শাক সহ অন্যান্য শাকের দাম বেড়েছে 10 টাকা করে। ব্যবসা গরম আর বৃষ্টির কারণে দাম বেড়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। চিচিঙ্গা আপনার 50 টাকা কেজি, 40 টাকা কেজি, পটল 40 টাকা কেজি, 30 টাকা কেজি, শশা 50 টাকা কেজি, 40 টাকা কেজি, কাঁকড়া 40, 50 টাকা কেজি, মালের দাম খুবই কম, মালের পরিমাণ অত্যন্ত বেশি, অনেক বেশি, কিছু জিনিস বাড়তি, কিছু জিনিস যা ছিল তার মধ্যে আছে। ঈদের আগে গরম মশলার বাজার। 700 টাকার জিরা বিক্রি হচ্ছে 850 টাকা কেজি। লবঙ্গ, রসুন, দারুচিনি, আদার দাম বেড়েছে। বাজেটের পর দাম বেড়েছে কাজু বাদামের, কেজি বিক্রি হচ্ছে 1300 টাকায়, যা ছিল 700 থেকে 800 টাকা। স্বস্তি নেই মশলার বাজারে। আগে 400 টাকা জিরা আমরা খুচরা বিক্রি করতাম, আর এখন জিরা আমাদের কেনা লাগে 800 টাকা। বাজার তুলনায় সব জিনিসে বাড়ছে, মশলার দাম বাড়ছে। সেই আদা আমরা কিন্তু আগে 70-80 টাকা বিক্রি করি না এই আদাগুলো, এখন এই আদা আমাদেরকে 280-300 টাকা বিক্রি করতে হচ্ছে। ক্রেতা নেই মাংসের বাজারে। গরুর মাংস 800 আর খাসির মাংস 1100 টাকা। সামনে ঈদ, তাই ক্রেতা কম বলে মনে করেন ব্যবসায়ীরা। মাছের বাজারে রয়েছে ক্রেতাদের ভিড়, তবে দাম চড়া। বড় ইলিশের কেজি বিক্রি হচ্ছে 2200 টাকায়, এমনকি 1 কেজির কম ইলিশও কিনতে গুনতে হচ্ছে 1600 থেকে 1800 টাকা। চাহিদ হাসান, এখন ঢাকা।